নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গুড়জালি মাছের কারি। এটি গরম ভাতে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গুড়জালি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন আর হলুদ। দিয়ে এবারে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এবার মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উল্টে পাল্টে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাদবাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখানে দুটো পেঁয়াজ আর চার কোয়া রসুন ছিল। দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো বাটা, আর পেঁয়াজ বাটার সঙ্গে দুটো পাকা লঙ্কাও ছিল। দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন নুন, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব তিল বাটা। তিল বাটাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে এবারে ফুটতে দেব। ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি গুড়জালি মাছের কারি। অবশ্যই এটা গরম ভাতে সার্ভ করুন।
খেতে অপূর্ব সুন্দর লাগবে। আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।